गुड मर्निंग वेलकाम बैक टू माई चैनल टुकु ब्लग्स। तो हमें हिस्से टुकु। तो आज के सकाल सकाल चायर कप दिए शुरू कर लाम हमार ब्लगटा। तो देखो एखे सब्जी और चा और रुटी नहीं खावर जो तो एन बेजे गे 9:30। तो सकाले ऐले के खवानो शेष। तो माँ बसे पड़े चा खेते। तो चा खावर पर बोई पढ़ानो शेष हो गए। तारपरे देखो आमी सब जामा कपड़ बिछानार मध्य बार करेछि। अनेक दिन धरे चाइछि जामा कपड़गुलो भाज करे भालो करे राखते, किन्तु देखो छेले आमाके फोन दिच्छे ना। एई जे देखो दुष्टुमी करछे। तो फोन चाइछे, ओ कार्टून देखबे। तो भिडियोटा एइभाबेई करे निलाम। तो एखन आमी देखो आमी जामा कपड़गुलो भाज करे रेखे दिएछि। माने एगुलो सब समय यूज करा है। आज के ये कल के ओटाई भावे बार करते करते सब अगछल हो थाके। देखो तो तो देखो ছেলের জন্য একটু কমলি শাক তুলে নিয়ে আসলাম। আমাদের ওখানে হয়েছে, তো ওখানে একটু জল পড়ে সব সময়। তো শাক নিয়ে এসেছিল, একটু ফেলে দিয়েছে। তো আমাদের শাক হয়ে গেছে, তো ছেলের খাওয়াটা হয়ে যায়। তো সব সময় তো এগুলো শাক পাওয়া যায় না এখানে। তো ঠিক আছে চলো, ওর জন্য এখন একটু রান্না করব তরকারি। তারপরে ওকে স্নান করিয়ে ওকে খাওয়াবো, তারপর আমি আবার স্নান করব। ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। ছেলে কে স্নান করানো হয়ে গেছে। তো রান্নাটা আমার এদিকে হচ্ছিল। তো ছেলে আমার সঙ্গে একটু খেলছে। দেখো ও মানে ঘুমিয়ে থাকবে, ও নাকি পুলিশ। আর ওখান থেকে আমি চাবি চুরি করে নিয়ে আমি আর কি পালিয়ে যাব। তো ওখানে ঘুমোচ্ছে, আমাকে বলছে নাও। ছেলে কে খাওয়ানো হয়ে গেছে। তারপরে আমি একটু পাশের বাড়িতে গেছিলাম, অনেক দিন ধরে যাই না। তো গেছি আর ছেলে ফোন দেখছিল। তো এসে একে দেখো ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে দিয়েছে, এখন আমি একটু খাবো। খেয়ে তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করব, মানে যে আমার বার্থডেতে মানে অনলি 1% আমাকে গিফট করে, তাছাড়া আর কেউ করে না, আর সে মনেও রাখে। তো আমার বিয়ের পরের থেকেই মানে 3 বছর হয়ে গেছে ও আমাকে গিফট দিচ্ছে। প্লাস সবার আগে ও উইশ করে। তো আমি এবার বাড়িতে ছিলাম, কোচবিহারে ছিলাম, তো এখানে আমি ছিলাম না। তো ও আমাকে উইশ করেছিল আর আমাকে বলেছিল যে তোমার অ্যাড্রেসটা দাও, আমি তোমাকে গিফট পাঠাবো। তো আমি বলছি না, দরকার নেই, আমি আমার অ্যাড্রেসটা দেইনি। তো ও নিজে অর্ডার করে রেখেছিল। তো আমি আসার পরে ও নিয়ে এসেছে গিফটটা। তো তোমাদেরকে আমি দেখাবো কি গিফট দিয়েছে। তো আমি খেতে বসে পড়েছি। তো আজকে এখানে জানি না কিসের ঝোল করেছে সব কিছু দিয়ে, ঢেঁড়স টেরস দিয়ে। আর এখানে ডিমের ঝোল আছে, এটা হচ্ছে কচু, এটা হচ্ছে কচুর লতা। আর কালকে যে সাজনার মা রান্না করেছিল সেটা ফ্রিজে ছিল, তো সেটাও নিয়ে নিয়েছি। আমি আগে খেয়ে নিচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কে আমাকে কি গিফট দিল। তো দেখো খাওয়া দাওয়া করে ফিরে এলাম তোমাদেরকে গিফট দেখানোর জন্য। তো অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলে দিচ্ছি, মানে আমার মা বাবা কোনোদিনও আমার বার্থডে সেলিব্রেট করেনি। ওই সময়টা হতো না, তো হতো মানে আমাদের বাড়িতে কারোরই কোনো বার্থডে সেলিব্রেট হয়নি সেরকম।
বড় হয়ে বন্ধু বান্ধবরা দু একবার উইশ করেছিল বা একটু পার্টিসিপেট হয়েছিল, তারপরে বিয়ের পর এসে এখানেও একবার দুবার হয়েছে। কিন্তু আমার নিজেকেই লজ্জা লাগে অ্যাকচুয়ালি বার্থডের কথা ভাবলে, তার কারণ ছোটোবেলা থেকে তো হয়নি এগুলো, তো এখন বড় হয়ে সব যেন একটু লজ্জা লজ্জা লাগে। তো যাই হোক, কিন্তু ও আমাদের বাড়ির পাশে বলছি যে একজন বাঙালি থাকে, তো ওর নাম হচ্ছে সৃজনী। তো ও আমাকে প্রতিবার উইশ করে আর গিফটও এনে দেয়। তো এবার ব্যাগ অর্ডার করেছি সুন্দর, এই যে দেখো ব্যাগটা খুবই সুন্দর, কালারটাও খুব সুন্দর। আর আজকে যে দুটো জিনিস দিল দেখাচ্ছি, তাই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো আজকে দিল এই দুটো লিপস্টিক আমাকে গিফট করলো, একটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা কিছুটা ওই দিকেই যাচ্ছে পিঙ্ক কালারের দিকে। তো এই দুটো লিপস্টিক অর্ডার করেছে, আর ফার্স্টবার বার্থডেতে আমাকে সেবারও আমাকে লিপস্টিকই অর্ডার করেছিল, এটা হচ্ছে মেবলিনের। আর সেকেন্ডবার ও আমাকে দিয়েছে একটা জিন্স। তো আমাকে আর কেউ কোনো দিন গিফট দেয় না আমার বার্থডেতে, তো ও একজন যে আমাকে গিফট করে আমার বার্থডেতে, তো আমার ভালোই লাগে, খুশি লাগে। তো ভাবছি তোমাদের সঙ্গেও শেয়ার করি আমার খুশির কথাটা। তো তার কারণ এমনি তো করা হয় না বার্থডে, তো বার্থডেতে কেউ যদি গিফট দেয় তাহলে তো ভালোই লাগে, তাই না? আর গিফট পেতে তো সকলকেই ভালো লাগে, তো আমাকেও ভালো লাগে, ওর জন্য ওকে অনেক ধন্যবাদ। আর ঠিক আছে, তোমাদের গিফটটা কেমন লাগলো